বিএনপি পন্থী আইনজীবীরা হই হট্টগোল করে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি হাসান মাহমুদ আইনি পথে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য পরামর্শ দেন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে একটি ওয়েবসাইটে উদ্বোধন করেন তিনি এতে আওয়ামী লীগের সকল পর্যায়ের কমিটি ও কর্মসূচির আপডেট থাকবে বেগম খালেদা জিয়ার এই দুর্নীতির মামলা দশ বছরের বেশি তারা চালিয়েছে তারা তখনও আডাল আদালতে হট্টগোল করেছে বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে আদালতের বাইরে হট্টগোল করেছে জনগণের উপর আক্রমণ পরিচালনা করেছে গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে পেট্রোল বহ নিক্ষেপ করেছে আর আজকে আদালতে যেটি তারা করেছে এটি আইন আদালতের প্রতি বৃদ্ধাঙ্গনী প্রদর্শন